হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকের এই ব্লগে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন, তার আগে আমি বলি যে আমার মনটা খুবই খারাপ। কারণ হচ্ছে আমার এই রঙিন কলোনিটা আর এইখানে থাকবে না, এবং রঙিন কলোনির যখন আমি জায়গাটা চেঞ্জ করতে গেছি সেই সময় কিন্তু আমার আরও বেশি খারাপ লাগা কাজ করছে। অনেকটা ডিম নষ্ট করতে হয়েছে, অনেকটা বাচ্চা আমাকে বের করে আমাকে হয়তো আমার নিজে টেক কেয়ার করতে হবে এই জন্য। আর এটা হচ্ছে আমার রঙিন কলোনির একটা ভিডিও, তো আপনারা অংশ, আপনারা যারা আমার রঙিন কলোনির ভিডিও দেখছেন আমার এর আগে, সবাই জানেন যে আমার আসলে রঙিন কলোনিটা কত জনপ্রিয় এবং সবাই কতটা ভালোবাসে আমার রঙিন কলোনিটা। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে, যে আসলে একটা কলোনি আপনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করবেন সেই ক্ষেত্রে আপনার কী পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এবং কী কী করতে হইতে পারে। সো আপনারা দেখতে থাকুন যে আসলে আমি কী করি। প্রথমত আমি দিনের শুরুতে একটা কেরিং খাঁচা এবং একটা হাতে পট নিয়ে আসলাম। আমি আমার রঙিন কলোনিতে ঢুকতেছি, এবং রঙিন কলোনিতে ঢুকে প্রথমত আমি যেটা করব, আমার আসলে কিছু করার নাই, কোথায় বাচ্চা আছে না কোথায় কী আছে ডিম আছে আমার আসলে আজকে কিছু দেখার বুদ্ধি নেই। প্রথমে আমি হাঁড়িগুলান খোলা শুরু করে দিলাম। আসলে এখান থেকে সব হস্তান্তর করে আমি অন্য জায়গায় দিব। আর আপনাদেরকে বারবার বলছিলাম যে আসলে পাখিকে বড় জায়গা দিতে হবে, বড় জায়গা দিতে হবে ওড়ার জন্য, তাই আমি এদের জন্য অনেক বড় একটা কলোনি তৈরি করছি। যে কলোনিটা আমি কিভাবে তৈরি করছি, ঘরটা কম খরচে কিভাবে আপনারা কলোনির একটা ভালো বাজিরিকার কলোনি তৈরি করতে পারবেন, এটার একটা ভিডিও আমি তৈরি করছি। যারা আসলে নতুন ভাবে পাখি পালন শুরু করতে চাচ্ছেন বা নতুন কলোনি করতে চাচ্ছেন, আমি বিশ্বাস যে ওই ভিডিওটা তাদের খুব হেল্প হয়ে আসবে। এবং আমার আজকের এই ভিডিওতে যেটা দেখতে পারবেন, দেখলে আপনাদের আসলে মনটা খুব খারাপ হয়ে যাবে। অনেক ডিম বাচ্চা হয়তো বা নষ্ট হয়ে যাবে, বা বাচ্চাগুলোনের জানি না আমি কতটুকু করতে পারবো। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব যে আসলে আমি বড় করতে পারবো, কারণ আমি একদিনের বাচ্চা যদি ইনশাল্লাহ বড় করতে পারি, সো বড় বড় বাচ্চাও আমি হচ্ছে ইনশাল্লাহ বড় করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। তো প্রথমত আমি এখান থেকে যতগুলো হাঁড়ি আছে সব হাঁড়িগুলো খুলতেছি। আর আমার আসলে কিছু করার নাই, আমি চাইছিলাম যে এখানে থাক, কিন্তু আমার চিন্তা হচ্ছে ওদের একটু বড় জায়গায় দেই যাতে প্রচুর পরিমাণে ওড়াউড়ি করতে হয়। একদিক দিয়ে কিন্তু ভালো করতে গেলে আর একদিক দিয়ে খারাপ করতে হয়, এটাই স্বাভাবিক। এবং এই যে দেখেন এই হাঁড়িটা, দেখেন এই হাঁড়িটার মধ্যে দুইটা ডিম, এই যে শুরু হলো আমার খারাপ লাগা কাজ করা শুরু হলো। প্রতিটা হাঁড়িতে দেখবো এখন কটা করে ডিম বাচ্চা আছে। আর এই এই যে যেমন এই হাঁড়িটা দেখেন, এই হাঁড়িটাও কিন্তু প্রায় হচ্ছে একটা বাচ্চা, আর কিছু বাচ্চা হয়েছে যেগুলো না আসলে বের হয়ে গেছে, উড়ে বের হয়ে আসছে। তো আসলে কলোনির ব্যাপারটা এইরকম, আপনি কখনো চাইলেও করতে পারবেন না, একসাথে সব ডিম বাচ্চা নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে একটু হলেও লস করে হলেও করতে হবে। একদিকে লাভ করতে গেলে আরেকদিকে লস করতে হয়। এই যে ডিমগুলান আসলে খুবই খারাপ লাগা কাজ করতেছে, দুইটা খারাপ লাগা কাজ করতেছে আজকে আমার। এক হচ্ছে আমি এই কলোনিটা এখানে আর দেখতে পারবো না, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিমগুলো আমাকে বের করতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এবারে শেষ, আর কখনো এরকম ডিম নষ্ট করব না। আমি এরপর যে জায়গায় কলোনি করতেছি ওই জায়গায় ফিক্স থাকবে ইনশাল্লাহ। আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। এবং আমি যেটা বলতে চাই আপনাদেরকে, সাধারণত যে সবসময় আমি যেটার ওপর জোর দিই, পাখিকে বড় জায়গা দিতে হবে, বড় স্পেস দিতে হবে। এই জায়গাটায় আমি সাধারণত খুব ইচ্ছা জাগছে যে এই এই যে দুই কলোনি, রঙিন কলোনির জায়গাটাতে আমি লাভ বার্ডের দুইটা কলোনি করব, এরকম চিন্তাভাবনা করছি। আর বাজিরিকার জন্য অনেক বড় একটা স্পেস তৈরি করছি। এবং হাঁড়িগুলান খুলতে যে আমার আসলে একটু কষ্ট হয় না, কারণ আমি হাঁড়ি লাগানোর সিস্টেমটা অনেক ইজি করছিলাম, রেক তৈরি করছিলাম, তো যার কারণে হাঁড়িগুলান আমি ইজিলি বের করতে পারতেছি। এই যে এই এইটাতে দেখেন, এইটাতে মাশাল্লাহ একটা দুইটা তিনটা বাচ্চা বের হলো। এই বাচ্চাগুলোকে আমার ইচ্ছা আছে যে আমি একদম হাতে করে খাওয়াবো, এবং প্রতিদিনেরই আপনাদেরকে ভিডিও আপডেট জানাবো আসলে কী অবস্থায় আছে বাচ্চাগুলোন। আপনারা আবার ভাবেন না যে প্রতিবারই আমি এইভাবে বাচ্চাগুলোন বের করে নষ্ট করে বা মেরে ফেলে, এরকম কিছু না। আসলে আপনাদেরকে এর আগেও একটা সুন্দর ভিডিও দিছিলাম, আপনার অবহেলার কারণে যদি কোনো পাখি মারা যায় বা আপনার যদি খামখেয়ালিপনার কারণে কোনো পাখি মারা যায়, এটার কিন্তু
সমস্ত দায়ভার আপনার, আর এটার মতন কিন্তু কোনো বড় পাপ নাই। সেজন্য আমি আমার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আমার পাখিগুলোকে বাঁচানোর চেষ্টা করব। সো আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমি আপনাদেরকে আপডেট জানাবো আসলে আমি বাচ্চাগুলোকে কয়টাকে বাঁচাইতে পারলাম, কীভাবে রাখলাম। বাঁচাইতে পারলাম বলতে কি, আমার চেষ্টা আছে ইনশাল্লাহ এদেরকে সর্বোচ্চ দিয়ে বাঁচাবো। আর আমার কাছে একটা লাভবাটের বাচ্চাও, লাভবাটার বাচ্চাও যেটা, ককেটলের বাচ্চাও যেটা, রিংনেটের বাচ্চাও যেটা, বাজিগরের বাচ্চাদের যেটা, যেটা হয়তো বা আমার মনে আছে আমি আমার লাইফে যখন প্রথম পাখি পালন করতাম, এখন একটু এর আগে যেমন লাভবাট ককেটলের বাচ্চাকে বের করে হাতে করে খাওয়াই, এটার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যারা আসলে দেখছেন তারা জানেনি, যারা দেখেননি ভিডিওগুলো আমি আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্ক দেখে নিতে পারবেন। কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলতে চাই যে আসলে আমার খুব, আমি একটা সময় ছিল আমি বাজিরগার বাচ্চাকে বের করে করে হ্যান্ডফিড করাইতাম, হ্যান্ডফিড করে করে বড় করতাম, মানে ওর বাবা আমার পাশাপাশি, এখন যেটা লাভবার্ড আর ককটেল পাখির ক্ষেত্রে আমি করে থাকি। তো এখন আমার মনে হয়েছে, আমার খুব পুরাতন একটা স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, এখন থেকে আমাকে বাজিরগার পাখিকেও খাওয়াইতে হবে। যাই হোক, আপনারা হয়তোবা দেখতেছেন আমি কীভাবে আমার হাঁড়িগুলো খুলতেছি, আর এই যে দেখেন প্রতিটা হাঁড়িতেই দেখেন কী অবস্থায়, যে এই হাঁড়িটাতে তিনটা বাচ্চা, মাশাল্লাহ সিজনের দিকে প্রথমে দিকে দিকে ভালোই হয়েছিল, কিন্তু এখন আমার আসলে কিছু করার নাই, আমাকে এদেরকে একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে। আমার মনে হয়েছে যে এদের জন্য আরও বড় স্পেস দরকার, তাহলে যত বেশি উঠবে তত ভালো, বেশি সফলতা পাবো। যাই হোক, আপনারা যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন ভিউয়ারে থাকেন, সেক্ষেত্রে প্লিজ আপনারা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ভিডিও দেখে থাকলে, এবং যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, বা আমার যদি কোনো ভুল থাকে সেগুলো আপনারা আমাকে জানিয়ে দিবেন। কীভাবে জানিয়ে দিবেন, আপনারা ভালোভাবেই জানেন যে আমাকে কীভাবে জানাই দিতে চান। আসলে আপনাদের ভুল ধরায় দেওয়াতেই কিন্তু আমার অনেক কিছু সংশোধন করতে পারবেন, আসলে নিজের ভুল তো আমরা নিজেই কখনো বুঝতে পারি না। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, বাজিরগার পাখি এমন একটা পাখি আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফে যত পাখি পালন করি না কেন এই পাখিটা আমি পালন করব, কারণ এটা দিয়ে আমার শুরু। আর এটা এমন একটা পাখি, এই পাখিটা যদি আপনার এবিআরে দরজোড়া রাখেন, আপনার এবিআরের মানে আপনার খামারের এই পরিবেশটা স্বাভাবিক রাখবে, কারণ এ এত পরিমাণে চিল্লে চিল্লি করে। সেই ক্ষেত্রে আমার কাছে, আমি যতই পাখি থাক না কেন আমার কাছে বাজিরগার পাখি থাকবে। এই যে আপনারা দেখতেছেন প্রতিটা হাঁড়িতেই কিন্তু দেখেন ডিম বাচ্চা, এইটা কিন্তু একদম খুব কষ্টদায়ক, এইটা দেখেন এই হাঁড়িটাতে দেখেন। আসলে আমার আসলে কিছু করার নাই, আমি হচ্ছে বাধ্য হয়ে এই কাজটা করতেছি। এই হাঁড়িটাতে দেখেন কতগুলো ডিম, আসলে এই ডিমগুলান আমি চেষ্টা করব যেগুলোর না আসলে ফার্টিলিটি আসছে বা আসছে আমার হয়তো বা কেজে যেগুলোন পাখি পালন করি ওদেরকে কিছু ডিম দিব তাপ দেওয়ার জন্য, আর বাচ্চাগুলোকে আমাকে খাওয়াইতে হবে, এটা মাস্ট বি, এটা কোনো ওয়ে নাই, এটা আমাকে করতেই হবে। আর আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে হচ্ছে কি, আপনার এই যে জিনিসগুলো আমি যে নষ্ট করতেছি বা বের করতেছি এটার কিন্তু সমস্ত দায়ভার আমার। তো যাই হোক, আর অনেকে আমার কাছে বাজিরগার পাখির টেমের বাচ্চা চায়। এখন ভাই আমার বাসার আশেপাশে যদি হয় বা রংপুরের আশেপাশে হয় তাহলে আমি কিন্তু পাঠিয়ে দিতে পারবো, যারা আসলে বাজিরগার পাখির টেম করতে চান, এই টেমের বাচ্চাগুলো নাচে সুন্দর। কিন্তু যে এখন দেখা যাচ্ছে যে 6 ঘন্টা 8 ঘন্টার রাস্তাও যাওয়া যাবে, কিন্তু 12-16 ঘন্টা বা যেখানে বাস নাই ওইখানে কিন্তু ভাই পাঠিয়ে দেওয়া পসিবল না। ওই জন্য সেক্ষেত্রে যদি কেউ আমার কাছে পাখি চেয়ে থাকেন, আগে আপনারা দেখে নেবেন যে আসলে রংপুর থেকে বাস আছে কি না, স্পেস কতটুকু, এই হিসাব করে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এই বাচ্চাগুলো হচ্ছে একদম ছোট, আর কিছু বাচ্চা আমি দেখলাম অলরেডি বের হয়ে উড়ে বের হচ্ছে, এই বাচ্চাগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। দেখি কালেক্ট করে এই কেরিং খাঁচাটাতে রাখি, কারণ এরা এই যে এখানে থাকতে চাচ্ছে না। এই যে যেমন এই দেখেন কত বড় হয়ে গেছে, বড় হয়ে কিন্তু উড়ে উড়ে বের হচ্ছে। হ্যাঁ, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম বাচ্চা সংগ্রহ, কলোনির বাচ্চা সংগ্রহ কীভাবে করে থাকি, তো যারা আসলে ওই ভিডিওটা দেখছেন ভালো, ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি, মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, এবং ভিডিওটা আলহামদুলিল্লাহ আজকে দেখলাম প্রায় আপনার 56-57 হাজার ভিউ হয়ে গেছে। তো আমার এটা নতুন চ্যানেল হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি দোয়া করেন আমার জন্য যেন আমার আরও সবাই ভালোবাসা এবং ভালোবাসার রেসপন্সটা যেন অনেক বেশি হয়, ইনশাল্লাহ যেন এই চ্যানেলটা আস্তে আস্তে অনেক বড় হয়ে আসে আপনাদের দোয়ায়।
আমারও আসলে এগুলো ভালো লাগে না যে এই যে একবার হাড়ি খুলবো আবার লাগাবো, আসলে তারপরেও কিছু করার থাকে না, এটা করতে হয় মাঝে মাঝে বাধ্য হয়ে। মোটামুটি এক সাইডের লাগা খোলানো শেষ, আর এক সাইডের এই বাকি আছে। দেখি না এই হাঁড়িগুলো নিয়ে আসলে কয়টা ডিম বাচ্চা আছে। আমি আজকে আসলে কোনোভাবে চেকিং করার বুদ্ধি নাই, যেভাবে আছে ওইভাবেই খুলতেছি। আর এই যে এটাতে মাশাল্লাহ একটা দুইটা তিনটা চারটা বাচ্চা, আসলে এই চারটা বাচ্চার একেবারে সাইজগুলো অনেক ছোট ছোট। দেখেন কত ছোট বাচ্চাগুলান, এত ছোট বাচ্চা আসলে তো আমার হাতের খাওয়ানো সম্ভব, কিন্তু আমি দেখি চেষ্টা করব যদি আমার এখানে যদি কেজের মধ্যে ওই সাইজের কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে ওখানে দিব, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে খাওয়াইতে হবে। সাধারণত একদিনের বাচ্চা খাওয়ানো খুব ডিফিকাল্ট, লাভবার্ডের খাওয়াইছিলাম, লাভবার্ডের তাও আছে, কিন্তু বাজিগর পাখির একদম ঠোঁট অনেক ছোট হয়ে থাকে, যার কারণে এদের খাওয়ানো আরও বেশি কষ্ট। তারপরেও খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইটা হারি তো একটা দুইটা তিনটা চারটা মাশাল্লাহ চারটা বাচ্চা, আর আমি আসলে যত বেশি বাচ্চা বের হচ্ছে তত আমার কাজ বাড়তেছে। যতটা নিয়ামত এই আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো নাচতেছে ভালো, কিন্তু আবার একদিক থেকে আমার আসলে কাজের চাপও অনেক বেশি বাড়িয়ে যাচ্ছে, আসলে অনেকগুলোন বাচ্চাকে খাওয়াইতে হবে হাতে করে। তো আমার খাওয়ানোর অভ্যাস আছে, কিন্তু বাজিরগড় পাখিকে অনেক আগে খাওয়াইছিলাম, এখন অনেক দিন পরে খাওয়াবো, কিন্তু আমাকে খাওয়াইতে হবে কারণ এদেরকে বাঁচাইতে হবে। আমি এইভাবে আমার কোনোভাবেই রাইট নাই যে আমি এদেরকে এইভাবে বের করবো, এদের বাবা মার কাছ থেকে বের করে নিয়ে আসার আমার কোনো রকমের রাইট নাই। সো এই জন্য আমি যখন এটা নিয়ে আসছি দায়িত্বটাও কিন্তু আমার, আর আমি যদি এই দায়িত্বটা ফুলফিল না করি এটার মতন বড় পাপ আর হয়তো বা কিছু হবে না, সেই ক্ষেত্রে আমি আর কিছু করার না। আর এই যে ডিমগুলান আসলে কিছু করার নাই, তারপরে ডিমের যেগুলো ফার্টিলিটি আসছে সেগুলোর ব্যবস্থা করবো, যেগুলো আসলে নতুন ডিম ওগুলো নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি, এবং আপনারাও আমাকে কিছু মনে করেন না। কারণ একদিকে লস করে আর একদিকে কিন্তু লাভ করে দিচ্ছি ইনশাল্লাহ, ওরা প্রচুর পরিমাণে উঠতে পারবে, এতে হয়তো বা ওদের আরও ভালো ডিম বাচ্চা করতে পারবে। আর আমি যে কলোনিটা করছি, আমি ওই কলোনিটার একদম কী কোথা থেকে কিনছি, কী কিনছি, কীভাবে নেট কিনছি, কত টাকায় নেট কিনছি, কীভাবে কাঠ নিয়ে আসছি, এ টু জেড ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যারা আসলে নতুনভাবে পাখি পালন শুরু করতে যাচ্ছেন বা কলোনি করতে যাচ্ছেন, অনেকে আমাকে বলছিল, তো তাদেরকে আমি বলছিলাম যে আপনারা কম খরচে কীভাবে ঘর তৈরি করতে পারবেন সেটার উপর আমি সুন্দর একটা ভিডিও দিব। তো ওই ভিডিওটায় হচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আসলে খুব কম খরচে কীভাবে একটা সুন্দর কলোনি করা যায়, কলোনি বা আপনারা যদি পাখির ঘর করতে চান সেটাও হবে, ওইভাবে আমি ইনশাল্লাহ একটা তৈরি করছি। আর আমি এই কলোনিতে ইনশাল্লাহ খুব দ্রুত আমি আমার হচ্ছে পাখিগুলোকে রিলিজ করব, আপাতত এখানে আছে। তো আমি রিলিজ করার আগে যেটা করব যে আমার হাঁড়িগুলোকে অনেক সুন্দর করে ক্লিন করে নিব, আবার সুন্দর করে রং করব, কারণ এই যে হাঁড়ি লাগানোর পরে কিন্তু ইনশাল্লাহ দুই তিন বছর বা যতদিন এরা সার্ভিস দিবে অতদিন কিন্তু আর আমার আর হাঁড়ি খোলার কোনো বুদ্ধি নেই, বা পরিষ্কার করবো অন্যভাবে কিন্তু খুলে আর পরিষ্কার করার বুদ্ধি নেই, সেক্ষেত্রে আমি এই সুযোগটাকে কাজে লাগাবো, একেবারে ক্লিন করে তারপরে আমি ছেড়ে দিব। দেখি এই এই হাঁড়িটাতেও দেখেন এই হাঁড়িটাও কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম, আসলে এইটা খুবই কষ্ট লাগতেছে। আমি আসলে অনেক সময় ভালো ইয়া মনে হয় যে এই ডিমগুলো থেকে হয়তো বাচ্চা ফুটে আসতো, তো সেক্ষেত্রে আসলে আমার হাতে কোনো অপশন ছিল না, যার কারণে আমাকে এই পাপটা করতে হচ্ছে। তো আপনারা আমার জানি না আমার ভিডিওটা কতটুকু ভালো লাগতেছে, কিন্তু আমি চেষ্টা করছি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর যে আমি আসলে কিভাবে কি করি। আমার আমার এই যে অনেকে আবার প্রশ্ন করতে পারেন, ভাই আসলে তো আগে এই কলোনিটা তো ওইখানে ছিল, এখন ওই কলোনিটা তো আমরা দেখতে পাচ্ছি না, আসলে আপনি কি ভাই কলোনিটা কোথায় গেল, নতুন একটা জায়গা সেট আপ দিলেন, যে যার কারণে আমার আজকের এই ভিডিওটা শেয়ার করা আপনাদের মাঝে। মোটামুটি আমার আর এই দুই তিনটা হাঁড়ি বাকি আছে, দুই তিনটা হাঁড়ি খুললে আমার ইনশাল্লাহ হাঁড়ি লাগানো হাঁড়ি খোলা শেষ হয়ে যাবে। আর পাখিগুলোকে ধরবো না, পাখিগুলো এখানে দুই তিন দিন থাক স্বাভাবিক হোক, আমিও নতুন কলোনিটা রেডি করে নিই,
রেডি বলতে ওখানে এ টু জেড রেডি হয়ে গেছে, শুধুই কলোনির হাঁড়িগুলোকে পরিষ্কার করা, রং করা, এই দুটা কাজ আমার কাছে আছে, এবং হাঁড়িগুলোন ঝুলানো। হাঁড়িগুলোন ঝুলানো খুব ডিফিকাল্ট কাজ, আর এবারকার হাঁড়িগুলোন আমাকে ওয়ালে ঝুলাইতে হবে, এর জন্য একটু আমার কাজের পরিমাণটা বেশি। এইটাতেও দেখলাম ডিম, মোটামুটি আমার প্রতিটা হাঁড়িতেই দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছিল ভালো হয়েছিল। এবং আপনারা যারা আসলে আমার কাছ থেকে এই যে দেখেন এখানেও কিন্তু ছয়টা ডিম, আপনারা যারা আসলে আমার কাছ থেকে বাজিরঘরের বাচ্চা চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য আমি বলে দিচ্ছি আমার আপাতত এই কয়েকদিন আমি আর বাচ্চা দিতে পারবো না। হ্যাঁ, আপনারা আমার আসলে বাচ্চাগুলো পাখি লাগাই দেওয়ার সাথে সাথে তো ডিম বাচ্চা শুরু করে না, একটা কলোনিতে অ্যাডজাস্ট করা, আবার ওখানে সর্বপ্রথম যে সমস্যা সেটা হলো গণ্ডগোল, প্রচুর পরিমাণে মারামারি হয় কলোনিতে। যাই হোক, এই যে দেখেন এইগুলো বাচ্চা বের হইলো, এই যে ছোট বড় সব মিলে বাচ্চা বের হইলো, এগুলো হচ্ছে ডিম। আসলে আমার এইগুলো সব আমাকে খাওয়াইতে হবে, খাওয়ায় বড় করতে হবে, আর কীভাবে খাওয়ায় বড় করবো এটাও দেখতে পারবেন। আর এই ডিমগুলোর মধ্যে যেগুলো ডিম জমছে সেই ডিমগুলো আমি আসলে অন্য পাখির ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করব। আর এই যে এই বাচ্চার তিনটা একেবারে বড় হয়ে গেছে, এটা একদম আলাদাভাবে এরা নিজে খেতে পারবে, এগুলো সেলফ ফিড হয়ে গেছে, এই ক্ষেত্রে কোনো টেনশন নাই। এরকম সাইজের বাচ্চা হলেও কিন্তু আমারটা অনেকটা হেল্প হইতো, কিন্তু আসলে আমার কিছু করার নাই, যার কারণে আমাকে এটা বের করতে হয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে হাঁড়িগুলোন একদম বের করে দিচ্ছি, আমার এভিয়ারের বাইরে বের করে দিচ্ছি, আর এরা দুজন আমাকে হেল্প করতেছে, আমার কেউ না কেউ আমার কাছে চলে আসে হেল্প করার জন্য, আল্লাহর রহমত, আল্লাহ স্বয়ং মনে হয় কারো না কারোর দ্বারা পাঠায় দেয়। আমি একা মানুষ, আমি একা সব কিছু করি। তো আপনাদেরকে যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমি জানি না আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো বা কেমন লাগতেছে, আমি শুধু আমার যে একটা কলোনি ভাঙলাম কীভাবে এবং কলোনি এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতেছি, জায়গা চেঞ্জ করতেছি, এইটার এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আসলে আপনারা আমার সাথে এতক্ষণ ছিলেন আর আমার কাজগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই আর নেক্সটে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আর আমার মোটামুটি কাজ শেষ,